নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি পূজা। পুর নিগমের আজকের দিনে দাঁড়িয়ে আরও একটি বিশেষ পদক্ষেপ আমরা গ্রহণ করতে দেখি। আজকের দিনে বিশেষত দেখা যায় যে আগরতলা পুর নিগমের 19 নং ওয়ার্ডের উদ্যোগে গড়িয়া পুজো, তার পাশাপাশি ঈদ এবং অক্ষয় তৃতীয়াকে সামনে রেখে বা উপলক্ষ করে এলাকার 10 জন ছাত্রছাত্রীর মধ্যে বাইসাইকেল ও নানা ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কি রয়েছে বিস্তারিত ঘটনা, চলুন দেখে নেওয়া যায়। আগরতলা পুর নিগম 19 নং ওয়ার্ডের উদ্যোগে গড়িয়া পুজো, ঈদ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে এলাকার 10 জন ছাত্রছাত্রীর মধ্যে বাইসাইকেল ও সাধারণ জনগণের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ওয়ার্ড কাউন্সিলর ভাসুতি দেববর্মা সহ অন্যান্যরা। যুক্ত আছেন বিভিন্ন উন্নয়ন কাজের সঙ্গে, তাদেরকে নিয়ে একটা বিশেষ উদ্যোগ তিনি শুভ উদ্যোগ গ্রহণ করেছেন, আমি প্রথমে ধন্যবাদ জানাই। এই কারণে আমাদের রাজ্যে এখন আমাদের শুভ অক্ষয় তৃতীয়া, আজকে পূর্ণ দিন, তারপর পবিত্র ঈদ, রমজান মাসের সমাপ্তি ঈদ চলছে এবং বাবা গড়িয়া, শ্রী বাবা গড়িয়ার পূজা অনুষ্ঠিত হচ্ছে। সার্বিকভাবে তিনটি উৎসবকে সামনে রেখে উৎসবের সময় মানুষকে কিছু প্রদান করা, দান করা, এটা নিয়ম নীতি আমাদের যারা বিশেষ করে হিন্দু কালচারে যার সঙ্গে যুক্ত আছি বা বাঙালি উৎসবে আমরা সমস্ত থাকি এবং বিভিন্ন ঈদের সময় আমরা নিজে এবং অন্য পরিজনদের আমরা উপহার দিয়ে থাকি এবং গড়িয়া পূজার সময় এই কাজটা আমরা করে থাকি। তারই তাকে সামনে রেখে আজকে 19 নম্বর ওয়ার্ডের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে বিশেষ করে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল প্রদান করা হয়েছে। এমনিতেই অন্য সময় এই কর্পোরেটর ভাস্বতী দেববর্মা মহোদয় আরও কয়েকবার ছাত্র, বিশেষ করে ছাত্রীদের বাইসাইকেল প্রদান করেছেন, যাতে তাদের পড়াশোনা করার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়, সে উদ্দেশ্যে উনি আজকে 10টি সাইকেল প্রদান করেছেন। আমি তাকে সাধুবাদ জানাই এবং আজকে এই এই উৎসবের দিনে, উৎসব মানে সবাইকে নিয়ে একসঙ্গে খাওয়া, একসঙ্গে চলা এবং এটার মিলন উৎসব, মনের আনন্দে কিছু দেওয়া, সেক্ষেত্রে উনি কিন্তু আজকে একটা প্রায় 75 জন ব্যক্তির মধ্যে খাদ্য সামগ্রী উনি বণ্টন করছেন উপহার হিসাবে। এই তিনটি উৎসবকে সামনে, ঈদ, পবিত্র ঈদ, অক্ষয় তৃতীয়া এবং গড়িয়া বাবা পূজা উপলক্ষ করছেন। আমি আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পৌর নিগমের মাননীয় কর্পোরেটর, আমার সাথী শ্রীমতী ভাস্বতী দেববর্মা মহোদয়া আছেন, আমাদের বিশিষ্ট সমাজসেবী আমার ছোটো ভাই শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়া, বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী পূর্ণিমা রায় মহোদয়া সহ এখানে নন্দবাবু আছেন এবং এই ওয়ার্ডে যারা আমাদের পৌর নিগমের বিভিন্ন আধিকারিক কর্মচারীরা সহ এই এলাকার সজ্জনরা প্রত্যেকে কিন্তু এগিয়ে এসছেন এই মহতী অনুষ্ঠানে। আমি আশা রাখব এই এলাকা এবং সমস্ত জনগণের কাছে আমাদের পৌর নিগমের সমস্ত এই ধরনের কর্মসূচি যেগুলি মানুষের জন্য করা, জনকল্যাণে নেওয়া হয়, সেগুলি সহযোগিতা করার জন্য এবং ভাস্বতী দেববর্মাকে আমি আবারও ধন্যবাদ জানাই যে এই মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য। এই তিনটি উৎসবকে সকলে মিলে আমাদের রাজ্যে কিন্তু একটা পরম্পরা যেমন উৎসব হয়, পাশাপাশি একটা ঐতিহ্য আছে যে জাতি জনজাতি সকল অংশে ধর্মপ্রাণ ব্যক্তিরা একসঙ্গে আমরা কিন্তু সমস্ত উৎসবে আমরা মিলিত হই। গড়িয়া পূজা আগে হিন্দু জনজাতিদের পুজো ছিল, কিন্তু এটা এখন সার্বজনীন হয়েছে, সকল আগরতলা শহরে বিভিন্ন ক্লাবে সমস্ত জায়গায় এই পুজো হচ্ছে। শুধু জনজাতিরা পুজো করছে এরকম না, পবিত্র ঈদে কিন্তু আমরা সকল ধর্মপ্রাণ ব্যক্তিরা, যা ধর্ম বর্ণ হিন্দু মুসলিম না, সকলে অংশগ্রহণ করছি ওই ঈদে এবং আমরা এই অক্ষয় তৃতীয়া দিন রাম ঠাকুর আশ্রম, সমস্ত আশ্রমগুলি দেখবেন সমস্ত ধর্মপ্রাণ ব্যক্তিরা, পুণ্যার্থীরা, দর্শনার্থীরা যাচ্ছেন। এখানে কিন্তু এই রাজ্যে একটা ঐতিহ্য আছে, সকলে মিলে সকলে একসঙ্গে থাকে। আমার আশা থাকবে আজকে এই শুভ তিনটি দিনে আমরা আমাদের মানসিকতা এইভাবে তৈরি হোক যে যেটা পরম্পরা চলছে, যেটা ঐতিহ্য আমাদের, জাতি জনজাতি সকলে একসঙ্গে থাকি, ধর্ম বর্ণ নির্বিশেষে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। শুভ অক্ষয় তৃতীয়া, আপনার ধন সম্পদ সুখ শান্তি অক্ষয় হোক। অক্ষয় তৃতীয়া বিশেষ অফার 17-29 এপ্রিল 2023। সোনার গয়নার মজুরিতে 26%, হীরের কয়নার মজুরিতে 100% ছাড় এবং নিশ্চিত গিফট ভাউচার। পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে ও রূপার গয়নার মজুরিতে 15% ছাড়। প্রতিদিন লাকি ড্রতে 4টি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রতে 3টি স্কুটি অথবা হীরের নেকলেস প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে প্রতিদিন খোলা থাকবে স্বরূপ, সোমবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং